কয়লা শহরে ইরানী থানাও হইজা ককতমান রুকসাওই ককতমার হরজগো মাগুরুলি আমসায় সেলাই পাথামনি বানিয়া খাইনে রোগনি বথপ থমলাই জাখানই ককতমা মানখেনা কয়লা শহর বখাস্তে পুলিশ হাফাফাংনি তুইদুল মুম্বাই গবাংম পুলিশক রাজার দিগির পার এসবি স্কুল গেরেবলায়ো তে রুংনক নুকাও মানখা কংসা ইয়ার গান আবনো তুই ইরানী থানানি হাফাফাং শাখা ইউটিএ 125 মডেলনি কংসা ইয়ার গান রুতুক্তি খ্লাই জাখা আবনো ফালনা ইয়াকে সামুং সিতরাও থেপানা বাগিন তবু জাখানা হনি ওয়ানসুক জাখা এয়ার গান টাইপের একটা ফ্যাক্টরিমেন্ট আনছে আর কি। এটাতে পাখিটাকে মারা যাইব, বিশেষ করে কিনারতে মারলে মানুষও মরতে পারে, কিন্তু সাথে কোনো কালফিট বা ওনার পাই নাই। তো আমরা ইনভেস্টিগেশন চালাইছি, এটা 102 সিজ করছি, এর পিছনে কি আছে বা কার কালফিট আছে আমরা অতি শীঘ্র এটা। নামটা কি? এটা বন্দুকটা হইল মডেল ইউটিএ 125 নাম্বার আছে, মনে হচ্ছে সেটা ইন্ডিয়ান মেড। এটা কি বাংলাদেশ পাঠাবার জন্য নিয়েছিল নাকি? খুব সম্ভবত ফাঁসার লাগিয়ে আনছে এটা বা অন্য কোনো ক্রিমিনাল কাজে অথবা ব্যবহার করতে আনতে পারে। আবনো কারিব আমচানি খরকসা শাখা আমচানি মুং হামিয়া খ্লাইনা বাগিন আবাহাই সাইটক মুং ও আমচায় খরকনি খরকথাম সেলাই পাথামনি বানিয়াও গরংজাক দঙ্গি মানো হনিব শাখা ও আমচানি খরকসা। ওরা বিদ্যালয়ে আসছে না, এমত অবস্থা আমরা যে কি যে করি। আমরা উর্দতর কর্তৃপক্ষ আমার হাইয়ার অথরিটি আইএস মহোদয়কে জানিয়েছি এবং পিএসকেও জানানো হয়েছে বা তারা নিজেই জানেন। এখন মানে ওটা কে বা কারা করেছে ওর সঠিক শাস্তি এবং জবাব আমরা চাই। ধন্যবাদ আনতে রাজার দিকে পাঠ দেবি। যে থায় সৈকং খাতা মানা তংমানি ফিয়া আবহাই থায়ন মানখা ককজাকনা ইয়ার গান বিয়াং থাঙ্গিতং বরক মুনিশরকনি ওয়ানসুক মুনি থিনাং যে থায় মুনাকন পহর মেচানা তংমানি ফিয়া আরব পহর মুনাক কবলি তংমাহাই হাস্তেনি গরঙ্গ রংনকনি নুকাও সিলাই মানমা পাতি মুঙ্গ তাবুব খরকসানা ফানো সিচুঙ্গ চবি মাইনাকো পুলিশ খোরসাতাই কলায়ো থাঙ্গনাই সালকিসা সকাংন কৈলাশ লক্ষ্মীপুরনি সিকলা খরকসানো সিলাই পাথাম গনাংকে বাংলাদেশ রমলাইমানি বিজিবি রমজাকনি সিকলা তাবুব বাংলাদেশনি আলংনগ সবজাক আমসায় সিলাই পাথাম বানিয়া খ্লাইনি রোগনি সুকনাহা অঙ্গি তংমানতৈ ওয়ানামঙ্গ ক্লালাইজাক আমসাইনি কাহাম ওয়ানসুকনাই রক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।